নবরঙ্গপুর মূল নিবাসী অনুসূচিত জাতিসংঘর সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাই। এতে সর্বসম্মতিরে জেলা সভাপতি অর্জুন সমর্থ, উপসভাপতি রমেশ চন্দ্র দাস পঙ্কা, নিধি নায়ক, সম্পাদক ডম্বরু হরিজন, কোষাধ্যক্ষ ভগত কুমার নায়ক, জেলা উপদেষ্টা প্রেমদর্শন সুনাং, সাধারণ সম্পাদক মতিরাম হরিজন নবনির্বাচন চয়ন করা। অন্য মধ্যে ঝরিগাঁ ব্লক সভাপতি হরিহর দুর্গা, ঈশ্বর মির্গান, ডম্বরু সাগর, রবীন্দ্র পঙ্কা, চৈতন্য খমারি, নরহরি পঙ্কা, শঙ্কর পঙ্কা, মুকুন্দ মোহর সমেত শতাধিক সদস্য উপস্থিত লে। এই অবসরে জেলা সভাপতি অর্জুন সমর্থ কিন্তু যে সমস্ত পরিবার শিক্ষিত হলে সমাজের উন্নতি হব এবং সাংগঠনিক আগেব। মু রমেশ দাস, নবরঙ্গপুর জেলা মূল নিবাসী অনুসূচিত জাতিসংঘর উপসভাপতি। মোর ঘর হচ্ছে উমরকোট। মু মূল নিবাসী অনুসূচিত জাতিসংঘ সঙ্গে আজকে 16 বর্ষ হল জড়িত হয়ে রয়েছি। আমার আমার অনুসূচিত জাতিসংঘর হরিজন ভাই মনর বহুত অসুবিধা, এ সংগঠন বিষয়ে বহুত লাগিছু, কিন্তু আজি পর্যন্ত সরকার আমার কথা কানে দেব না। আজির মুখ্য উদ্দেশ্য এই লা যে আমার নূতন জেলা মানে জেলা সভাপতি চয়ন বিষয়ে ইয়ে উদ্দেশ্য ছিল। এবে নূতন আমার কর্মকর্তা চয়ন করা যাইছি। এই কর্মকর্তা মাধ্যমে আমার লোক মনর সমস্যা নেই জেলাপালকু পাখি আমি জনাইবু। যদি জেলাপাল আমার কথা সিধা ভাবে শুণু না, তো আগামী দিনের বিরাট আন্দোলন আমি করব। আজকে 16 বর্ষ হল আমার মূল নিবাসী অনুসূচিত জাতিসংঘর লোক কাহার কথা শুণু না সরকার। আমার চাকরি ক্ষেত্রে আমার পিলা কোণী হোস্টেলের পিলা আমার গোটে পিলা পাওছি, বাকি অন্য সম্প্রদায়ের বহুত পাওছেন। শিক্ষা ক্ষেত্রে নাই, আমার রাজনীতি ক্ষেত্রে আমার লোক বহুত পছা আছেন। আমার লোক ডেভেলপমেন্ট কোটি হব, হ্যাঁ জঙ্গল জমির পটা নাই, আমার লোক ডেভেলপমেন্ট কোটি হব। আমার লোক গোটে রাজনীতি ক্ষেত্রে থাকা তো আমার লোকর কিছু ডেভেলপমেন্ট হয়েথা, কিছু নাই আমার লোকর। সরকারকে আমি কেতে লেখি লিখে জনাওছু আমার কথা সরকার ধ্যান দেব না। যদি এথর নূতন কর্মকর্তা আমি চয়ন হচ্ছু, আগামী দিনে আমার আমার কথা যদি সরকার ন শুনব, আমি রোড রাস্তায় ওলাইবু আর বহুত বড় আন্দোলন করবু। গাঁ হচ্ছে অর্জুন সমরত, মোর গাঁ হচ্ছে নাগজড়ি, পঞ্চায়েত ধামনাগুড়া, ব্লক ঝরিগাঁ। মু জেলা মূল নিবাসী অনুসূচিত জাতি মহাসংঘর সভাপতি ভাবে 2013 নির্বাচিত হয়েছিলি। তাপরে এবে পুনর্বার আউরি মতে আজি মোর কমিটি মোর সম্প্রদায়ের লোক মানে পুনি থরে মতে আজি নির্বাচিত করেছেন। আমার সম্প্রদায়ের লোক মানুষ এসসি সম্প্রদায়ের লোক মানুষ সরকার সব ক্ষেত্রে বঞ্চিত করছি, শিক্ষার, চাকরিরে, রাজনীতিরে, জঙ্গল জমির পোটা সব ক্ষেত্রে যেমনি সরকার আমাকে বঞ্চিত করছে। তো সরকার বঞ্চিত করবা যোগ বি আমি মানবর মুখ্যমন্ত্রীকে বি দুই দুই থর আমি দাবিপত্র দিয়ে দিয়ে আসছু। গুরুত্বের যাই তাঙ্কর নবীন নিবাসরে মধ্যে যাই দাবিপত্র দিয়ে আসছিলু, আর গুরুত্বের যাইকরি তাঙ্কর সেক্রেটারিয়েটরে মধ্যে যাইকরি মানবর মুখ্যমন্ত্রীকে তিনটা এমএলকে ধরিকি যাই আমি সেটি দাবিপত্র দিয়ে আসছিলু। যদি আমি বারম্বার আমি যদি সরকারকে আমি দাবিপত্র দেছু, প্রত্যেক ব্লকরু বি দাবিপত্র যাওছি মানবর মুখ্যমন্ত্রী, মানবর ইয়ে কমিশনার, মানে মানে রাজ্যপালকে আমি দাবিপত্র যেতবেলা দেছু। যদি দাবিপত্র দেলা সত্ত্বে মধ্যে প্রত্যেক ব্লকরু দিয়ে আসছু, জেলা লেভেলরু বি দিয়ে আসছু। যদি সরকার এই আমি যদি সবু ক্ষেত্রে যদি আমি সরকার যদি 40% ন দিয়ে, তারপরে আগামী দিনে আমি জন আন্দোলন করবু, রাজরাস্তাকে বাধ্য হয়ে আমি উল্লাই। নবরঙ্গপুর স্পেশাল ব্যুরো চিফ লক্ষ্মীকান্ত পাণ্ডে রিপোর্ট, সাই সত্য নিউজ। আজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, সাজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, জাগৃতির পথে আগেই চালিবু, জাগৃতির পথে আগেই চালিবু, কানে কানে ভরি দবু মৈত্রী মহক। এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ।